আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? তো আজকে আমরা আসলাম শার্প 37D মেশিনের লেজার ক্লিনিং করার জন্য। মূলত এক পাশ হালকা আসে ফটোকপি, তাই লেজার ক্লিনিং করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা লেজার ক্লিনিং প্রসেসটা দেখি। তো প্রথমে ফার্স্টে আপনাদের এই সামনে দুইটা স্ক্রু খুলতে হবে, তারপরে একটা, দুইটা, তিনটা, এই তিনটা স্ক্রু খুলতে হবে। তো স্ক্রু তিনটা খুলে আমরা ভিতরে লেজারটা বের করব। তো স্ক্রু তিনটা স্ক্রু খুলে ফেললাম। এখন কভারটা খুলে নিব। এই কভারটা খুলে তারপরে আমাদের উপরের কভারটা খুলতে হবে, যেটা সাদা কভারটা খুললে এটা উপরে দিয়ে টান দিলে চলে আসবে। এই যে দেখেন চলে আসছে। ভয়ের কিছু নাই, আপনারা সাবধানে কাজ করবেন। তো এইখানে আছে লেজার ইউনিটের তিনটা স্ক্রু আছে টোটাল, এটাই হলো লেজার ইউনিট। এখানে তিনটা স্ক্রু খুলতে হবে, প্রথম একটা একটা, আরেকটা আছে ভিতরে আছে এই যে বাম পাশে, আরেকটা সামনে। টোটাল তিনটা স্ক্রু আছে, তিনটা স্ক্রু খুলতে হবে আমাদের প্রথমে। তো এই স্ক্রুটা খুলতে গেলে, মানে এই স্ক্রু তিনটা খুলতে হলে আপনাদের এই ছোটো স্ক্রু ড্রাইভার লাগবে। যদিও আমারটা বেশি ছোটো, এটাকে থাম বেল বলা হয় বা থাম স্ক্রু ড্রাইভার বলা হয়। আপনাদের আর একটু বড় নিতে সমস্যা নেই, বড় নিলে। আমি যেহেতু তোশিবার কাজও করি, সেই ক্ষেত্রে তোশিবার এখানে কিছু কিছু জায়গায় লাগে এই স্ক্রু ড্রাইভারটা, এই জন্য আপনার ছোটো স্ক্রু ড্রাইভার নেওয়া, মানে একেবারে ছোটো জিরো সাইজ, এর নিচে আর হয় না, মানে এর থেকে ছোটো আর হয় না। তো ভিতরের এই স্ক্রুটা খুলে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা ম্যাগনেট আলা স্ক্রু ড্রাইভার নেবেন, যেটাতে ম্যাগনেট থাকে ওই স্ক্রু ড্রাইভার নিতে হবে, কারণ এখানে স্ক্রুটার ভিতরে চলে গেলে প্রবলেম পড়বেন। তো আমাদের এই লাস্ট এই স্ক্রুটা খুলে নিচ্ছি আমরা। আর একটু কথা বলি, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যান। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের স্ক্রুগুলা খোলা হয়ে গিয়েছে। এখন এই যে দুই বাম পাশে দুইটা জ্যাক আছে, এই জ্যাক দুইটা খুলতে হবে। তো প্রথমে জ্যাক দুইটার সামনে, মানে জ্যাক দুইটার উপর দিয়ে আপনার পোস্টেপ দেওয়া থাকে, পোস্টেপ দুইটা ছুটে নিতে হবে, না হলে আসবে না। যদিও এটা প্রচুর আঠা দেওয়া থাকে, বুটসাইডটা ট্যাপ দেওয়া। তো এটা খুলে নিয়ে তারপরে আপনাদের জ্যাকটা টান দিতে হবে। আদারওয়াইজ টান দিলেও আপনারা বাড়াবাড়ি করলেও আসবে না, কষ্ট হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, আমারই কষ্ট হয়ে যাচ্ছে ট্যাপটা ছুটাইতে, মানে প্রচুর আঠা দেওয়া এই ট্যাপটাতে। এই ট্যাপটা ছুটাইয়া আপনারা জ্যাকটা ছুটাইবেন, যে আমাদের প্লাস্টিকটা খুলে ফেলেছি। তো আরেকটা জ্যাক আছে, ওই জ্যাকটাও খুলতে হবে। ওইটা তো এরকম ফার্স্ট স্টেপ দেওয়া থাকে, একটু কষ্ট হচ্ছে কারণ আঠাগুলা খুব হার্ড দেওয়া, প্রচুর পরিমাণে আঠা দেওয়া থাকে, এই জন্য টান দিলেও আসতে হচ্ছে না। তো আমাদের লেজারটা ক্লিন নিয়ে আসলাম, এখন ভিতরে ক্লিন করতে হবে। তো প্রথমে আমরা উপরের ময়লাটা ক্লিন করে নিচ্ছি, তারপরে এই দুইটা স্ক্রু খুলতে হবে প্রথম এটা, তারপরে এখানে একটা, দুইটা স্ক্রু খুলে নিচ্ছি। এখন হলো এখানে আস্তে করে উঠাইতে হবে, সরি আর একটা আছে, টোটাল তিনটা স্ক্রু। তিনটা স্ক্রু খুলে নিয়ে তারপরে ভিতরে ক্লিন করতে হবে। এই যে দেখুন এই ভিতরে, তো এখানে হলো যে লেজারের ভিতরে যে এটি মোটরটা, ফুলিকন মোটর, এই মোটরটা মূলত এই এখানে ময়লা পড়লেই এই এক সাইড হালকা হয়ে যায় প্রিন্ট, এই যে এটাকে বলা হয় ফুলিকন মোটর। তো খুব সাবধানে মোটরটা ক্লিন করতে হবে, ভালো জোর দিয়ে, পরিষ্কার জোর দিয়ে, যাতে কোনো রকম কেরাসিন বা কোনো পানি টানি না থাকে, একবারে শুকনো কাপড় আপনি ভালো মানের জোর দিয়ে পরিষ্কার করতে হবে আর কি, যাতে কাপড়েরও একটা আপনার ইয়া থাকে, গুড়ি গুড়ি আবরণ,
সেটা যাতে এখানে না লেগে থাকে। আর লো ভিতরের যে গ্লাসটা এটা আপনারা একটা টেস্টারের মাথা দিয়া কাপড়ের সাথে মোড়াইয়া টেস্টারটা তনালত করে ভিতরে ডলা দিতে হবে। খেয়াল রাখবেন টেস্টারটা যেহেতু যাতে আপনার গ্লাসের সাথে ঘষা না খায়, ঘষা দিবেন কাপড় দিয়ে উইদাউট টেস্টার। মোট কথা হলো টেস্টারটা গ্লাসে লাগান যাবে না। আমাদের ভিতরে গ্লাসটা ক্লিয়ার হচ্ছে খুব ভালো, মানে আপনার যত ভালো করে ক্লিন করবেন ততই আপনার প্রিন্টের গ্লাসটা ভালো আসবে বা তত লাস্টিং করবে গ্লাসটা। যেটা বলতেছিলাম খুব সাবধানে করতে হবে আপনাদের কাজটা, আলতো করে গ্লাসগুলো ক্লিন করতে হবে, মানে ভিতরের তারপরে সামনের দুইটা টোটাল তিনটা গ্লাস, তিনটা গ্লাস ক্লিন করবেন। প্রায় ক্লিন হয়ে গিয়েছে উপরের সাইডটা, ভিতরে ছোট ছোট আরো গ্লাস আছে ওই গ্লাসগুলো সাবধানে ক্লিন করবেন যাতে চাপ খেলে আবার অনেক সময় ছিটে যায়। তো এই পাশের কাজ শেষ আমার, আমি এখন স্ক্রু প্লাগে দিব। স্ক্রু তিনটা লাগিয়ে নিচ্ছি। এখানে আর একটু কাজ আছে, সেটা হলো যে অপর চাইটে আর একটা গ্লাস আছে ওই গ্লাসটা ক্লিন করে নিতে হবে আমাদের। তো এই পাশের যে গ্লাসটা এই গ্লাসটা ক্লিন করতে হবে, মূলত এই গ্লাসটা গোলা থাকলে প্রিন্ট আরও হালকা আসে, মানে গ্লাসটা কম আসে, ব্যাকগ্রাউন্ডে কালসা চলে আসে এই গ্লাসটাতে ময়লা থাকলে। তো আমাদের প্রথম দুই সাইডে দুইটা স্টিলের পাত দিয়ে লক করা আছে গ্লাসটা, দুটা স্ক্রু খুললেই আপনার এই পাত দুটা মানে প্লেট যেটাকে বলে দুটা চলে আসবে। তারপরে খুব সাবধানে গ্লাসটারে ছুটাবেন টেস্টার দিয়ে বা ইন্ডিকেটারের মাথা দিয়ে আলতু করে চাপ দিবেন যাতে আবার না ভাঙে, কারণ এখানে বোথ সাইড কস্টেপ দিয়ে লাগানো থাকে গ্লাসটা। এই যে দেখেন আমাদের খুলে ফেলেছি আমরা, মানে আপনারা করলে খুব সাবধানে খুলতে হবে আপনাদের। তারপরে ভালো একটা নেকড়া দিয়ে গ্লাসটা ক্লিন করে দেবেন, মানে কত ভিতরে চলে গিয়ে দেখেন কত কালি কালি বেরিয়েছে। তো এরকম কালি থাকলে তো প্রিন্টই আসার কথা না, মানে একবারে গোলা গোলা প্রিন্ট আসবে। যদিও এই মেশিনে এই এই প্রবলেমই ছিল একবারে গোলা গোলা প্রিন্ট, এই জন্য লেজারটা খোলা হয়েছে আমাদের। খুব সাবধানে এটা ক্লিন করে নেবেন আপনারা, কারণ একবারে পাতলা গ্লাস এটা একেবারে, এই জন্য খুব সাবধানে কাজ করতে হবে। একবারে ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে ঠিক যেভাবে খুলছেন আবার ওইভাবে বসে দিয়ে একটু চাপ দিয়ে দেবেন, কারণ বোথ সাইড ট্যাপটার সাথে এটা আবার ফিটিং হয়ে যেতে হবে, না হলে আবার খুলে আসলে সমস্যা। যদিও এটা না থাকলে সমস্যা নাই, আপনি এক স্টেপ দিয়েও এখান দিয়ে ডাকিয়ে দিতে পারবেন, বাট এটা এই গ্লাসটা দেওয়া হলো যে ভিতরে যাতে কালি না ঢোকে, আপনাদের ওয়েস্টেজ কালি বা ডেরা মিউরিট থেকে জোরে জোরে কালিটা যখন যায় তখন এই গ্লাসটা প্রোটেক্ট করে। তো আবার সে যেভাবে খুলছিলেন প্লেট দুইটা, ওই দুইটা প্লেট আবার স্ক্রু দিয়ে লাগিয়ে দিবেন। তো আমাদের এখানে হয়ে গিয়েছে, এখন আমরা এটা ফিটিং করব। তার আগে ভিতরের যে জায়গাটা এটা একটু মোছা দিয়ে নেবেন, এখানে আরও দুলা আছে, দুলাগুলো ক্লিন করে নেবেন একটু মেলাটা। তো এখানে আবার সেই গাড়ে গাড়ে বসে দিতে হবে,
আপনারা একবার দুইবার ট্রাই করলেই মনে করেন যেটা ইজি হয়ে যাবে আপনাদের কাছে। প্রথম প্রথম হয়তো একটু ভয় লাগতে পারে, হয় কী থেকে কী হয়ে যায়, এই জন্য ভয় করার কিছুই নেই সাবধানে কাজ করলে। আরেকটা কথা, এখানে আপনারা আগে কেবলটা লাগিয়ে নেবেন, কারণ আপনারা যদি এখানে আগে বসে দেন সেই ক্ষেত্রে কিন্তু কেবল দুটো লাগাইতে পারবেন না। কেবল বলতে মানে যে জ্যাক দুটো আর কি, এই দুটো লাগাইতে পারবেন না। হয়তো আগে জ্যাক দুটো লাগাইয়ে নেবেন, তারপরে আস্তে করে আপনার গাড়ি গাড়ি বসিয়ে দেবেন, তারপরে স্ক্রু পিনটা মেরে দেবেন, জামেলা শেষ। খেয়াল রাখতে হবে আগে কেবলটা লাগিয়ে নিতে হবে আপনাদের। আমাদের কেবল লাগানো শেষ, বসানো শেষ, এখন আবার সেই থাম্বল দিয়ে স্ক্রু পিনটা লাগিয়ে দিতে আছি। প্রথম স্ক্রুটা পুরোপুরি টাইট দিবেন না, কারণ পরবর্তী দুইটা স্ক্রু লাগার জন্য আপনার একটু লুজ রাখতে হবে, যাতে পরবর্তী স্ক্রু দুইটা ইজিলি বসানো যায়। তিন নম্বর স্ক্রু লাগাচ্ছি। আপনারা স্ক্রু ড্রাইভার ইউজ করবেন 6 ইঞ্চি বা 5 ইঞ্চি স্ক্রু ড্রাইভার আছে, ওই সাইজের স্ক্রু ড্রাইভারটা এখানে ইউজ করবেন, কারণ বড় স্ক্রু ড্রাইভার এখানে ঢুকবে না। আমারটা যদিও 3 ইঞ্চি সাইজের, অনেক আগে কিনছিলাম, এখন যদিও এটা পাওয়া যায় না, এটা আছে একটু বড় সাইজ পাওয়া যায়। আমাদের কাজ শেষ, সব কিছু ফিটিং করার আগে বা কভার লাগানোর আগে আমরা এটাকে টেস্ট ফিটিং বাই করব, কোনো প্রবলেম আছে কি না। অনেক সময় জ্যাক ঠিক মতো না লাগলে আপনার সিগন্যাল চলে আসে, এই জন্য উপরের কভার লাগানোর আগে আমরা টেস্ট ফিটিংটাকে একটা দিয়ে নিব। আমরা ফটো কপি করে দেখতেছি একটা কি হচ্ছে, যেহেতু আমাদের কাগজ বের হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমাদের লেজারের আর প্রবলেম নাই বা ফিটিংয়ের কোনো সমস্যা নাই, অতএব আমরা এখন কভারটা লাগিয়ে দিতে পারি। কারণ কপি যদি না বাইরে বের হতো তাইলে মনে করেন যে সমস্যা ছিল, আবার করতে হতো বা জ্যাকগুলো ভালো করে লাগানো হতো। এই জন্য সবসময় কভার লাগানোর আগে আপনারা জ্যাকগুলো লাগছে কি না একটা কপি বের করে দেখবেন। তো স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি আমরা। এখানে স্ক্রু লাগানোরও সিস্টেম আছে, মনে করেন আগে টাইট দিবেন না, যে কোনো স্ক্রু লাগান না কেন, যদি 2-3টা স্ক্রু থাকে সেক্ষেত্রে আপনারা কোনো স্ক্রু আগে পুরো ফুল টাইট দিবেন না, কারণ পরবর্তী স্ক্রুগুলো লাগার জন্য আপনাদের ওটা লুজ রাখতে হবে। তো আমাদের এখানে শেষ লাগানো, আমরা এখন ফাইনালি একটা কপি দিব। সময় নিচ্ছে কপিটা, এই যে বেড়ে গেছে, আমাদের সব কিছু পারফেক্ট আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।